ইউরোপ ছাপিয়ে চ্যাম্পিয়ন্স লীগ উত্তাপ বাংলাদেশে কাপ্তান জামাল ভুঁইয়ার বাজি রিয়াল সতীর্থদের দৃষ্টিতে চ্যাম্পিয়ন অল রেড I am voting for Real Madrid, to be honest. আপনারা সবাই দেখছেন রিয়াল মাদ্রিদ কিভাবে কোয়ালিফাই করছে এবং ICC FTP তে জায়গা পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী দল বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাতে প্রস্তুত নিগাররা বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগের খবর রিয়াল মাদ্রিদের চতুর্দশ নাকি লিভারপুলের সপ্তম কিয়েভের দুঃখ ভোলার দিন নাকি ১৯৮১ প্যারিস জয়ের সুখস্মৃতি ফিরিয়ে আনা সব প্রশ্নের জবাব দেবে সেন্ট ডেনিসের স্তাদে দো ফ্রান্স ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদা আর আভিজাত্যের লড়াইয়ে মুখোমুখি বিশ্বের অন্যতম সেরা দুই দল মহারণ শুরু আজ রাত ১টায় চীনের দুঃখ যদি হয় হুয়াংহো তবে নিশ্চিতভাবেই প্যারিসের আক্ষেপ চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত ফাইনাল মঞ্চায়ন করবে ওরা শুধু দর্শকের ভূমিকায় থেকে ওদিকে লিভারপুল থেকে ফ্রান্সের বিমান ধরেছেন ৬০,০০০ দর্শক স্পেনের রাজধানী থেকেও নাকি একই অবস্থা কিন্তু সেন্ট ডেনিসে ওদের জন্য যে বরাদ্দ মাত্র ৪০,০০০ এই ম্যাচের জন্য উন্মাতাল ভক্তকুল সামলানো সত্যিই কঠিন আবেগ আর সেরা হওয়ার খ্যাপাটে নেশা এক বিন্দুতে মিলে গেলে যা হয় আর তাই শান্তির শহরে মোতায়েন করতে হয় ৭,০০০ পুলিশ বন্ধ করে দিতে হয় বিমানবন্দর ফুলস্টপ বসিয়ে দিতে হয় মদ্যপানের উপর এদিন প্যারিসের সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট চ্যাম্প এলিসিসটাও বন্ধ থাকবে কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল থেকে তো এই মুহূর্তে আর আকর্ষণীয় অন্য কিছু হতে পারে না আর তাই কথার লড়াই না গিয়ে সবার লক্ষ্য সুনির্দিষ্ট তার আগে নিছক ভদ্রতার খাতিরে প্রতিপক্ষকে সমীহ করা আর কি কে কতটা কঠিন পথ মারি দিয়ে মহারণে পৌঁছেছে সেসব প্রশ্ন এখন ক্লিশে তথাপি পরিসংখ্যান উড়িয়ে দেবার উপায় নেই গ্রুপ পর্বে শেরিফের কাছে হারে রিয়াল নিয়ে যারা হাসি ঠাট্টায় মেতেছিলেন তারাই এখন ভ্রু কুচকে প্রশংসা করে দুটো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হারিয়ে ফাইনালে জায়গা করেছে বলে সে তুলনায় লিভারপুলের জন্য ইন্টার বেনফিকা ভিয়ারিয়াল বাধা পেরোনো ছিল তুলনামূলক সহজ যাত্রা এমন ম্যাচে দল কাকে পেল কি পেল না তা সত্যিই ম্যাটার করে তবে সুখবর দুদলের জন্যই খুব একটা ইঞ্জুরি সমস্যা নেই কারো দলে ফাবিনিও আর থিয়াগো আলকান্তারাকে নিয়ে অলরেড কিছুটা সংশয়ে থাকলেও সেটা দূর হয়ে গেছে রিয়ালে এসবের বালাই নেই তবুও আলোচনা চলে আসে কিয়েফের ফাইনালের ৩১ মিনিটের কথা মোহামেদ সালাহ সেটা ভুলবেন কি করে রামোসের ঠিকানা বদলেছে তবে ইতিহাসের তো আর বদল হয় না পরম আকাঙ্ক্ষিত এই ম্যাচ দেখতে যারা চড়া মূল্যে বিমানে চেপেছেন একটা ফ্যান জোনে কিছুটা স্বস্তির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ ৮০,০০০ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে জায়গা না হলেও তাদেরও ফ্রান্স থেকে ১০ কিলোমিটার দূরে থাকছে উন্মাতাল হওয়ার উপলক্ষ এস এম ইকবাল সময় সংবাদ ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনালে এ নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি মাদ্রিদ এবং লিভারপুল ২০১৮ সালে লিভারপুলকে হারিয়ে শিরোপার হ্যাট্রিক সম্পন্ন করেছিল মাদ্রিদ আরেক ফাইনাল ছিল ১৯৮১ সালে প্যারিসে কোনো ইউরোপীয় টুর্নামেন্টের ফাইনালে রিয়াল সর্বশেষ হেরেছিল সেবারই প্রতিশোধ শব্দটা তাই ভন ভন করে ঘুরছে দুই শিবিরেই বিশ্বের সেরা স্ট্রাইকার এবং সেরা ডিফেন্ডারদের মধ্যকার লড়াই দেখবে আজ প্যারিস এই মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা করিম বেনজামা লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোল করেছেন তার সঙ্গী হিসেবে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র এবং ফেডেরিক ভালভার্দে বদলি হিসেবে আসবেন রদ্রিগো এই ফরওয়ার্ডদের রুখতে লিভারপুলের ডিফেন্স লাইনে থাকবেন ভার্জিল ভ্যান ডাইক এবং আলেকজান্ডার আর্নল্ড বিশ্ব ফুটবলের সেরা দুই ফুলব্যাককে কাটিয়ে গোল করাটা তাই সহজ হবে না লস ব্ল্যাঙ্কোদের জন্য লিভারপুলের আস্থার প্রতীক তাদের গোল মেশিন মোহাম্মদ সালাহ আর সাদিও মানে জুটি সঙ্গে ডিয়াজের অন্তর্ভুক্তি শক্তি বাড়িয়েছে অলরেডদের বদলি হিসেবে আছেন রবার্তো ফিরমিনো এই চতুষ্টয়কে আটকাতে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে কার্লোকে কারণ কারভাহাল আলাবা মিলিতাও এবং মেন্ডিদের নিয়ে যে রিয়ালের ভঙ্গুর রক্ষণভাগ
গোলপোস্টে যে দুজন থাকবেন তাদেরকে টেক্কা দিতেও ঘাম ছুটবে ফুটবলারদের, একজন অ্যালিসন বেকার আরেকজন থিবো কোর্তোয়া। তর্কযোগ্যভাবে এই মুহূর্তের সেরা দুই গোলরক্ষকের লড়াই দেখবে পার্ক দ্য প্রিন্সেস। এই মৌসুমে সমান 12টি করে ম্যাচে দাঁড়িয়েছেন তারা, সেখানে 4টি করে ক্লিন শিট আছে দুজনেরই, কিন্তু গোল হজমে আবার পিছিয়ে বেলজিয়ান। অ্যালিসন 13 গোল কনসিভ করলেও কোর্তোয়া করেছেন 14টি। গত কয়েক বছরে মাদ্রিদকে অসংখ্য ম্যাচ জেতানো ক্রুজ মদ্রিচ ক্যাসিমিরোর মিডফিল্ডকে এ ম্যাচেও স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। 2018 ফাইনাল এবং গত বছরের সেমিতে মূলত রিয়ালের মাঝমাঠের কাছেই হেরে গিয়েছিল লিভারপুল। তবে এই মুহূর্তে রিয়ালের অভিজ্ঞ এই মিডফিল্ড ত্রয়ীর সঙ্গে টেক্কা দেওয়ার মতো কোনো মিডফিল্ড বিশ্ব ফুটবলে থেকে থাকলে সেটা লিভারপুলেরই। ফ্যাবিনহো, হেন্ডারসন, থিয়েগো, কেইটার মিডফিল্ড এ মৌসুমে প্রায় সকল পরীক্ষায় উত্তীর্ণ। আর ম্যাচটা যখন প্যারিসে, তখন আলাদা একটা উন্মাদনা কাজ করবে রিয়াল সমর্থকদের জন্য। এমবাপ্পের মাঠ থেকে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি নিয়ে আসতে পারলে সেটা যে হবে বাড়তি কিছু লস ব্ল্যাঙ্কোদের জন্য। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। প্যারিসের রাস্তায় কান পাতলেই শোনা যাচ্ছে ইংলিশদের কান্না ভেজা আর্তনাদ। 2018 কিয়েভ যে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে তাদের, কিন্তু প্রফেশনালদের তো আবেগী হতে নেই, তাই তো প্রতিশোধ শব্দটা এখানে ক্লিশে ইয়র্গেন ক্লপের অভিধানে। জুনিয়র বন্ধু যতই সাদা পতাকা উড়াক না কেন, সিনিয়র সিটিজেন ভাসছেন আবেগের স্রোতে। কার্লো আনচেলত্তিকে দোষ দেবেন সে উপায় কই? নকআউটে উঠবার পর চেলসি, পিএসজি, সিটির বিপক্ষে যে মিরাকেলগুলো তিনি ঘটিয়েছেন, মহাকাব্য যে হার মেনেছে সেখানে। দুই ফুটবল মায়াস্ট্রোর শেষ মুহূর্তের কারিগরি দেখতে মুখিয়ে এখন ফুটবল বিশ্ব। আনচেলত্তিকে গুরু মানেন ক্লপ। এভারটন আর লিভারপুলের চিরকালীন বৈরিতায় কিছুদিন সম্পর্কের টানাপোড়েন চললেও এখনও একে অপরের প্রতি অটুট শ্রদ্ধার জায়গাটা, কিন্তু মাঠের খেলায় যে তার ছিটে ফোটাও দেখা যাবে না তা তো জানা কথাই। কৌশলের হিসেব করলে চলে আসবে জয় পরাজয়ের হিসেব, আর কাগজে কলমের পরিসংখ্যানে গেলে সেখানে পিছিয়ে জার্মান বস। চ্যাম্পিয়ন্স লিগের হিসেবে আনচেলত্তির 97 জয়ের বিপরীতে ক্লপের জয়ের পাল্লা বেশ হালকা, সংখ্যা 52। বর্তমান মৌসুমে অবশ্য এগিয়ে আছেন ইয়র্গেন ক্লপ, 12 ম্যাচে 10 জয় আছে তার, আর আনচেলত্তির জয় 8টিতে। তবে মর্যাদার এই লড়াইয়ে 5 খেলে 3 শিরোপা ঘরে তুলেছেন ইতালিয়ান গুরু। অন্যদিকে ক্লপের ফাইনাল ভাগ্য ভালো না একেবারেই, 3 খেলে ট্রফি পেয়েছেন মাত্র 1। নিজেদের মাঝে মুখোমুখি লড়াইও ক্লপের চেয়ে এগিয়ে কার্লো। 10 ম্যাচে সমান 3টি করে ড্র আর পরাজয় আনচেলত্তির, আর জয় 4 ম্যাচে। এই ফাইনাল জিতে গেলে অমরত্বের দিকে এক ধাপ এগিয়ে যাবেন কার্লো আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে ইতিমধ্যে জিতে গেছেন ইউরোপিয়ান 5টি মেজর ট্রফি, আর এবার UCL জিতলে হবেন ধরাধামের একমাত্র কোচ যার দখলে থাকবে 4টি চ্যাম্পিয়ন্স লিগ। তবে খুব বেশি পিছিয়ে রাখা যাবে না ক্লপকে। 11টি মেজর ট্রফি আছে তার ক্যারিয়ারে, আছে 27টি ব্যক্তিগত পুরস্কার, যেখানে কার্লোর মাত্র 17টি। তবে দিন শেষে এই পরিসংখ্যান কিংবা ট্রফি কেউই কাজে আসবে না 90 ম্যাচে যদি ভুল করে বসেন ফুটবলাররা। তাই গিভেন ডেতে কার ম্যাজিক ট্রিক কাজ করে যায় অপেক্ষা এখন সেটারই। ক্লপের বেসিক ফুটবল নাকি আনচেলত্তির ওল্ড স্কুল? নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ক্লাব ফুটবলের সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাঠে গড়ানোর আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এবার এই আসরের সবচেয়ে সফলতম দল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুল। ফাইনালে ওঠার পথে দুদলের যাত্রাটা কেমন ছিল তা দেখে নেওয়া যাক এক নজরে। চ্যাম্পিয়ন্স লিগের বি গ্রুপে ছিল লিভারপুল, যেখানে ইয়ুর্গেন ক্লপের দল হারেনি 1টি ম্যাচও। এসি মিলান, পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলকে হারিয়ে 6 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে রাউন্ড অফ 16 নিশ্চিত করে অল রেডরা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ছিল গ্রুপ ডিতে, যেখানে লস ব্লাঙ্কোরা গ্রুপ পর্বের 6 ম্যাচের 5টিতে জিতে শীর্ষে থেকে টিকিট কাটে রাউন্ড অফ 16-এর। শীর্ষ 16 ড্রতে ডি গ্রুপের রানার্স আপ দল ইন্টার মিলানকে প্রতিপক্ষ হিসেবে পায় বি গ্রুপের চ্যাম্পিয়ন লিভারপুল। গ্রুপ পর্বের মতো এখানেও আধিপত্য দেখায় মোসালারা। ইন্টার মিলানকে 2 লেগ মিলিয়ে 2-1 গোলে হারিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ শীর্ষ 16-তে মুখোমুখি হয় প্যারিস সেন্ট জার্মেই। তারকা সমৃদ্ধ পিএসজিকে পাত্তাই দেননি করিম বেনজেমারা। 2 লেগ মিলিয়ে 3-2 গোলে হারিয়ে শীর্ষ 8-এর টিকিট কাটে আনচেলত্তির দল। কোয়ার্টার ফাইনালে লিভারপুলের দেখা হয় পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে, যেখানে হোম ও অ্যাওয়ে মিলিয়ে 6-4 ব্যবধানের জয় পায় ক্লপের দল। অন্যদিকে রিয়াল কোয়ার্টার ফাইনালে ইংলিশ জায়ান্ট চেলসিকে 2 লেগ মিলিয়ে 5-4 গোলে হারিয়ে কাটে শীর্ষ 4-এর টিকিট।
সেমিফাইনালের লড়াইয়ে লিভারপুলের প্রতিপক্ষ ছিল স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল, যে পরীক্ষা পার করতে তেমন কোনো বেগি পেতে হয়নি অলরেডদের। দুই লেগ মিলিয়ে 5-2 ব্যবধানে জিতে ফাইনালের মঞ্চে পা রাখে লিভারপুল। তবে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ পায় রিয়াল মাদ্রিদ। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের দেখা হয় সেমির মঞ্চে। সেখানে সিটিজেনদের 6-5 ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে লস ব্লাঙ্কোস। ফারজানা মুমু, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের উন্মাদনায় সামিল হতে প্রস্তুত প্যারিসবাসী, কিন্তু প্যারিসে ফাইনাল হলেও প্রিয় ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ফাইনালে নেই বলে হতাশ সমর্থকরা। তবে প্যারিসে ফাইনালের এই মহারণ উপভোগ্য হবে বলে প্রত্যাশা প্যারিসের ফুটবল প্রেমীদের। প্যারিস থেকে উৎপল রহমান বাবুর রিপোর্ট। চ্যাম্পিয়ন লিগের ফাইনালের উন্মাদনায় সামিল হতে এবার প্রস্তুত প্যারিসবাসী। প্রায় 4 বছর পর রিয়াল মাদ্রিদ ও লিভারপুল একে অপরের মুখোমুখি হচ্ছে এবারের উয়েফা চ্যাম্পিয়ন লিগে। আর ইংল্যান্ডের কিয়েভে অনুষ্ঠিত হওয়া সেই ফাইনালে হারের প্রতিশোধ নিতে এবার অনেকটাই মুখিয়ে আছে ইংল্যান্ডের অন্যতম সফল ফুটবল ক্লাব লিভারপুল। এদিকে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে এই উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালেও। যে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে, সেটি এখন অনুষ্ঠিত হচ্ছে প্যারিসের স্টাদ দ্য ফ্রান্সে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে উয়েফা ভেন্যু পরিবর্তন করে এখন এই স্টাদ দ্য ফ্রান্সে নিয়ে এসেছে। বিপুল অঙ্কের অর্থ খরচ করে এবারের চ্যাম্পিয়ন লিগে জয়ের লক্ষ্যে দল গঠন করেছিল পিএসজি, কিন্তু দ্বিতীয় রাউন্ডে রিয়াল মাদ্রিদের কাছে হেরেই তাদেরকে বিদায় নিতে হয়। নিজ শহরে হচ্ছে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল, সেখানে খেলছে না প্রিয় ক্লাব পিএসজি। তা নিয়ে অবশ্য কিছুটা মন খারাপই আছে প্যারিসবাসীর। আমাদের অনেক খারাপ লাগতেছে, কারণ পিএসজি ও ফাইনালে আসতে পারে নাই বা খেলতেছে না, এই জন্য আমাদের সত্যি বলতে কি অনেক মন খারাপ। চলতি মৌসুমে স্পেনের ঘরোয়া লিগে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ, আর এই দলটিতে খেলছেন ফ্রান্সের জাতীয় দলের তারকা ফুটবলার করিম বেনজামা। আছেন তিনি দুর্দান্ত ফর্মেও। অন্যদিকে দারুণ খেলছে ইংলিশ ক্লাব লিভারপুলও, আর অল্পের জন্য ইপিএল ট্রফি হাতছাড়া হলেও এ মৌসুমে তারা জিতেছে 2টি শিরোপা। ইউরোপের 2 শীর্ষ ক্লাবের খেলাটা হবে বেশ উপভোগ্য আর জমজমাট, এমন প্রত্যাশাই করছেন ফুটবল প্রেমীরা। খেলাটা অনেক অনেক এনজয় করবো, এবং আমি একজন বাংলাদেশি হিসাবে এখানে আসা রিয়াল মাদ্রিদ আর লিভারপুলের যে ফাইনালটি, সেটা থেকে একটু বড় প্রত্যাশা ছিল যদি আমাদের পিএসজি যেতে পারতো চ্যাম্পিয়ন লিগে, যদি সেই জায়গায় যেতে পারতো। 1981 সালে প্যারিসের পার্ক দ্য প্রিন্সে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল লিভারপুল। এবার সেই ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে নাকি রিয়াল নতুন ইতিহাস সৃষ্টি করবে, তা দেখার অপেক্ষায় দুই দলের ভক্ত আর ফুটবল প্রেমীরা। প্যারিসের স্টাদ দ্য ফ্রান্স থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের মধ্য দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 4 নম্বরে উঠে এলো শ্রীলঙ্কা। 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে তালিকার 8 নম্বরে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে টেবিলের 8 ছিল মুমিনুলের দল, কিন্তু শ্রীলঙ্কার অবস্থান ছিল 5-এ। এই সিরিজ জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে টপকে গেল লঙ্কানরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলে 6 ম্যাচে 3 জয় আর 2 পরাজয়ের সঙ্গে একটি ড্র করেছে দিমুথ করুণারত্নের দল। তাদের পয়েন্ট এখন 44। অন্যদিকে 8 ম্যাচে মাত্র 1টি জয় বাংলাদেশের। প্রয়াত ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল স্মরণে শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করে তার পরিবার। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গেল 19 এপ্রিল মৃত্যুবরণ করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল। দেশের ক্রিকেটাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে তার পাশে ছিল সাবেক সতীর্থ থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।